শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। মজিদুদ্দিন প্রামাণিক, বাপের নাম মফিরুদ্দিন প্রামাণিক, মায়ের নাম কামু, বাড়ি হচ্ছে দুরদুরিয়া গ্রাম, লালপুর থানা, পোস্টবিক বেল্লা বাড়ি, জেলা নাটোর। যুদ্ধ শুরু হওয়ার আগে আপনি কি করতেন? যুদ্ধ শুরু হওয়ার আগে ধরেন আমার কৃষি লোক গৃহস্থালি কাম। অংশগ্রহণ করেছি এভাবে, যখন 7ই মার্চে ভাষণ দিল শেখ মুজিব, এই ভাষণ শোনার পরে আমরা তখন 38 বছর বয়স, দেশের লোক বহু চলে গেল, ভারতে চলে গেল 2 মাসে আগস্টে, তখন ওই ভারতে থেকে মুক্তিযোদ্ধা আসলো, আসি এখানে আমার করে মোলাম ডাকি বললো চাষা কিছু লোক নেই, এই তো ডাকি বিল্লি যা দূর দৌড়িয়া প্রাইমারি স্কুলে, আমরা সেখানে একত্রিত হয়া আমরা 30-40 জনের লোক একত্র হয়েছি। একত্র হয়ে কোরআন শরীফ ওই একজনের হাতে দিই, ওই চাদর ধরে সবগুলো শপথ গ্রহণ করা হয়েছিল যে আমরা যে আজ থেকে এই যে শপথ গ্রহণ করছি, বাড়িতে মা বা বোন সেই কাহকে কিছু আমরা বলতে হবে। 5 দিন ট্রেনিং করার পরে একজনা হুক করে সংবাদ দিল যে পাঞ্জাবের 80% বেঙ্গালি এই ঘরে থেকে বাড়া কে কম দিই, বন্যার পানি বিলের মধ্যে দিয়ে এক বুক পানি ভাঙে কে কম দিই, সত্র ভাঙা চলে গেছে 80% করেছে। এরমভাবে ওই জায়গাতে ওই স্কুল বাদ দিয়ে আবার আর এক জায়গায় স্থান করেছি, এইভাবে 5 জায়গাতে আমরা স্থান করে ট্রেনিং করেছি। বললো যে আমরা বিল বাড়ি হিট করি, আর আমাদের ওই অপারেশনে কিছু সামাদ কমান্ডার ছিল, এই বিল বাড়িতে হিট করতে ধরে 5 জনা ধরেন ওই পার্টার মুক্তিযোদ্ধা, আর আমরা ধরেন 40 জন এই লোকই আমরা সেখানে হেঁটে গেছি। এখানে হিটের আগে এরা এখানে বলল যে শোনো সবার তো বন্দুক দেওয়া এত বন্দুক তো নাই, যে যাই বন্দুক আছে আর সবগুলোর হাতে একখান করে লাঠি, তা আমরা যখন ফায়ারিং করবো ফায়ারিংয়ের সঙ্গে সঙ্গে তোমরা একবার বলবে জয় বাংলা বলে হ্যাঁ কী করবে এরকম করে, তাহলে এরা বুঝতে পারবে যে কত লোক নিয়ে আসে। এরমভাবে আমরা এই বিল বাড়িতে প্রথম আমার জীবনে হেড করি, তারপরে ধরেন সালামপুর, তারপরে গোটা গাছতলা, এরম জায়গা পর জায়গা হিট করা হয়েছিল, আর কিছু রাজাকারের বন্ধু করে আসা হয়েছিল। এইভাবে আমরা যুদ্ধ করেছি দেশের মান সম্মান বাঁচানোর জন্য, নিজে বাঁচার তাগিদে
আমরা এই যুদ্ধ করতে আমার নাম গেজেটে আসছে কি মোহাম্মদ মজিদুদ্দিন মির তো এখনো ধরেন বাসিন্দা আছে এবং তারা ভুল করেছে। ধরেন আমরা কৃষক লোক ওই যুদ্ধের সময় করেছি, করার পরে নিজের সংসারে কর্ম করছে, আর যারা ধরেন চাকরি বাকরি করেছে তারা মেলা কিছু না পারে। আমরা তো ওই টাকা পয়সার লোভে যে দেশ স্বাধীন করতে গেছি এটা তো তার করছে, আর চাকরির লোভেও আমরা যাইনি। আর যারা ট্রেনিং করেছে ধরেন করে আবার ট্রেনিং না করেও মেলা লোক মুক্তিযোদ্ধার নাম দিয়ে চাকরি হয়েছে, কিন্তু আমরা তা পারিনি, আমরা তা করতে পারিনি। আমার তিন শ্রেণী ধরেন একটা কোনো চাকরি দিতে পারিনি। এখন বয়স বর্তমান বোধে 88-89 বছর। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।